আজকের আলোচ্য বিষয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের ডেফিনেশন, সিমটম, টাইপ, কারণ, লক্ষণ এবং কেন্টস রেপার্টরি অনুসারে, কেন্টস রেপার্টরি রুব্রিক অনুসারে যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো আসছে তার কিছু লক্ষণ ভিত্তিক আলোচনা করা হবে, যেগুলো অ্যাপেন্ডিক্সে বিশেষভাবে ফলপ্রদ। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে ইনফ্লামেশন অব দ্য অ্যাপেন্ডিক্স, অর্থাৎ অ্যাপেন্ডিক্সের প্রদাহই হল অ্যাপেন্ডিসাইটিস। এর কিছু সিমটম আছে, যেমন ব্যথা হতে পারে, এই ব্যথাটা রাইট ম্যাকবার্নিশ পয়েন্ট অর্থাৎ পেটের ডান দিকে নিচের দিকে একটু ব্যথা হতে পারে। এই ব্যথাটার টাইপটা হচ্ছে স্টিঙ্গিং টাইপ, বা ছুঁচ ফোটানোর মতো বা কাঁটা ফোটানোর মতো, এবং এর সাথে বমি ভাব থাকতে পারে। টেম্পারেচার থাকতে পারে 99 to 102 ডিগ্রি ফারেনহাইট। কয়েকটি ধরনের অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, যেমন অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস এবং সবশেষে বলা যায় অ্যাপেন্ডিসাইটিস। এর কিছু কারণ আছে, কিছু ভাইরাস আছে এই অ্যাপেন্ডিসাইটিসের জন্য দায়ী, কিছু ব্যাকটেরিয়া এবং কিছু প্যারাসাইট আছে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে, সেগুলো অ্যাপেন্ডিসাইটিসের জন্য বিশেষভাবে দায়ী। কিছু ভেজিটেবিল আছে এবং কিছু ফল আছে, যেমন অরেঞ্জ, ওট, ডুমুর এবং আঙুর, এর থেকেও অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তো কেন্টস রেপার্টরি আমাদের আজকে মূল আলোচ্য বিষয়, যে কেন্টস রেপার্টরিতে আমরা এই অ্যাপেন্ডিসাইটিস কোথায় পাব। অ্যাবডোমেন চ্যাপ্টারে পেতে পারি, রুব্রিক্স, মেন রুব্রিক্স ইনফ্লামেশন, সাব রুব্রিক্স অ্যাপেন্ডিসাইটিস। এখানে ফার্স্ট এড মেডিসিন চারটে আছে, ব্রায়োনিয়া, মার্কর, ফসফরাস, সাইলেসিয়া। এক নম্বর মেডিসিন ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়া অ্যালবা অ্যাপেন্ডিসাইটিসে আমরা কখন দিতে পারি, যখন রুগী প্রচণ্ড কনস্টিপেশনে ভুগবে, খুব পিপাসা, অনেকক্ষণ অন্তর অনেক জলপান করছে, জলপানের পরিমাণটা অনেকটা বেশি, মুখের মধ্যে একটা শুষ্কতা ভাব আছে এবং রুগী গরম বোধ করছে, সেক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ব্যথায়, অ্যাপেন্ডিসাইটিসে আমরা ব্রায়োনিয়া অ্যালবাকে ব্যবহার করে দেখতে পারি, খুব ভালো মেডিসিন। মার্কর আমরা কখন দিতে পারি, দু নম্বর মেডিসিন মার্কর। এই মার্করকে আমরা তখনই দেব যখন রুগীর একটা ডিসেন্ট্রি থাকবে এবং ডিসেন্ট্রির সাথে হালকা রক্ত মিশানো থাকবে, তার সাথে যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, প্রচণ্ড পিপাসা থাকে, জিহ্বাটা যদি থলথলে থাকে, সেক্ষেত্রে মার্কর অ্যাপেন্ডিসাইটিসে খুব ভালো ওষুধ। ফসফরাস তিন নম্বর ওষুধ কেন্টস রেপার্টরিতে কখন দেওয়া যাবে, রুগী রোগা হবে এবং রুগী লবণ খেতে চাইবে, ঠান্ডা খেতে চাইবে, এবং তার দেখতে যদি সুন্দর হয়, তার সাথে যদি তার অ্যাপেন্ডিসাইটিস হবে এবং তার সাথে পায়খানা যদি সাগুদানার মতো হয়, পায়খানাতে সাগুদানার মতো লেগে থাকে, সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসে ফসফরাস খুব ভালো ওষুধ। চার নম্বর মেডিসিন সাইলেসিয়া। সাইলেসিয়ার পেশেন্ট প্রচণ্ড চিলি হয়, কনস্টিপেশন থাকে, অ্যাপেন্ডিসাইটিসের একটা ব্যথা থাকবে, তার সাথে একটা বমি ভাব থাকতে পারে এবং পেটের ডান দিকে নিচের দিকে ব্যথা হলে সাইলেসিয়া খুব ভালো ওষুধ। সেকেন্ড গেটে 12টি মেডিসিন আছে। এক নম্বর মেডিসিন বেলেডোনা। বেলেডোনা কখন দেব, যদি রুগীর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা হঠাৎ আসে এবং হঠাৎ যায়, কোনো যদি পিপাসা না থাকে এবং রুগীর মুখটা যদি লালচে থাকে, টেম্পারেচার যদি হয় বা জ্বর এসে যায় যদি ব্যথার জন্য, সেক্ষেত্রে বেলেডোনা খুব ভালো ওষুধ। দু নম্বর মেডিসিন সেকেন্ড গ্রেডের ক্যালকেরিয়া সাল্ভ। ক্যালকেরিয়া সাল্ভ কখন দেব, রুগী যদি প্রচণ্ড গরম কাতুরে হয়, তার যদি স্নানে সমস্ত আরাম কমে যায়, অর্থাৎ অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে, সে স্নান করে এলো, ব্যথাটা কিছুটা সাময়িকভাবে উপশম হলো, এরকম যদি লক্ষণ পাওয়া যায়, ক্যালকেরিয়া সাল্ভ খুব ভালো ওষুধ। তিন নম্বর মেডিসিন চায়না। কিন্তু চায়না কখন দেব, রুগী প্রচণ্ড চিলিনেস থাকবে, অর্থাৎ শীতকাতুরে পিপাসা থাকবে না,
পেটে একটা ব্যথা থাকবে, পেটে হাত দিতে দিচ্ছে না, পেটে হাত ছোঁয়াতে দিচ্ছে না, স্পর্শ করতে দিচ্ছে না, তার সাথে পায়খানা নরম হবে, এবং যদি ডাইজেস্টিভ সিস্টেমের কোনো স্টমাকে গ্যাস থাকে সেক্ষেত্রে চায়না খুব ভালো ওষুধ। 4 নম্বর মেডিসিন ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকা কখন দেওয়া হবে? যদি রুগীর এই রকম সমস্যা হয় বা এরকম সিমটম পাওয়া যায়, গাড়িতে উঠলে তার বমিও আছে, এরকম যদি হিস্ট্রি পাওয়া যায়, তার সাথে কনস্টিপেশন, রুগী গরম কাতুরে এবং অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে, ককুলাস ইন্ডিকা। ক্রোটেলাস ক্যাসকাভেলা কখন দেওয়া যেতে পারে? এই ক্রোটেলাস ক্যাসকাভেলা একটা নতুন মেডিসিন, সেভাবে পরীক্ষিত হয়নি, এর লক্ষণ সেভাবে পাওয়া যায় না। তবে কোনো সিমটম যদি না পাওয়া যায়, কোনো সিমটমে যে বা কোনো ওষুধে কাজ হচ্ছে না, ক্রোটেলাস ক্যাসকাভেলা দিলে কিছুটা উপশম হতে পারে প্যালিয়েটিভ মেডিসিন হিসেবে। 6 নম্বর মেডিসিন এচিনেসিয়া। এচিনেসিয়া কখন দেওয়া যাবে? অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় যদি দেখা যায়, এরকম হিস্ট্রি পাওয়া যায় যে সেপটিক ফিভারের পর থেকে তার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা শুরু হয়েছে, যখন রুগীর জিহ্বাটা সাদা কোটিং থাকবে এবং প্রফিউজ স্যালাইভেশন থাকবে, তার সাথে যদি বুক জ্বালা থাকে, বমি ভাব থাকে, আর অ্যাপেন্ডিসের ব্যথা যদি শুয়ে পড়লে ব্যথার কিছুটা উপশম হয়, সেক্ষেত্রে এচিনেসিয়া খুব ভালো ওষুধ। হেপাস্তাল 7 নম্বর ওষুধ অ্যাপেন্ডিসাইটিসে। কখন দেওয়া যাবে? রুগী ঝাল এবং টক খেতে ভালোবাসছে, শীতকাতুরে, গায়ের ঘামে প্রচণ্ড গন্ধ, এরকম যদি সিমটম পাওয়া যায়, হেপাস্তাল খুব ভালো ওষুধ। 8 নম্বর মেডিসিন ল্যাকেসিস কখন দেওয়া যাবে? ল্যাকেসিস বাম দিকের মেডিসিন হলেও অ্যাপেন্ডিসাইটিসে খুব ভালো মেডিসিন। যদি দেখা যায় রুগী গরম কাতুরে, তার জিভটা একটু কাঁপুনি আছে সাপের লেজের মতো, এবং তার যদি প্রচণ্ড পিপাসা থাকে এবং সাপের ভয় থাকে, সাপের স্বপ্ন থাকে, এরকম যদি সিমটম পাওয়া যায়, ল্যাকেসিস খুব ভালো ওষুধ। 9 নম্বর মেডিসিন লাইকোপোডিয়াম। এটা রাইট সাইডেড মেডিসিন, অ্যাপেন্ডিক্সে খুব ভালো কাজ করবে, রুগীর পিপাসা নেই, মিষ্টি খেতে ভালোবাসছে, এরকম যদি লক্ষণ পাওয়া যায়, লাইকোপোডিয়াম খুব ভালো ওষুধ। 10 নম্বর মেডিসিন মার্কর কখন দেওয়া যাবে? 10 নম্বর মেডিসিন মার্কিউরিস কখন দেওয়া যাবে? তখনই দেওয়া যাবে যখন তার জিহ্বাটা থলথলে হবে, ময়েস্ট হবে, পিপাসা থাকবে, মুখে অ্যাপটাস আলসারের হিস্ট্রি থাকবে, ডিসেন্ট্রি থাকবে, তার সাথে অ্যাপেন্ডিসাইটিস থাকলে মার্কিউরিস খুব ভালো ওষুধ। নাইট্রিক অ্যাসিড কখন দেওয়া যাবে? রোগী ইরিটেবল, খিটখিটে, রোগাটে, তার প্রফিউজ স্যালাইভেশন, ইউরিনে গন্ধ আছে, এরকম সিমটম পেলে নাইট্রিক অ্যাসিড। প্লাম্বা মেটালিকাম 12 নম্বর মেডিসিন কখন দেওয়া যাবে? যদি তার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সারা দেহে ছড়িয়ে পড়ে, মনে হয় পেটের চামড়া সিদ্ধানার দিকে ঠেলা দিচ্ছে, এরকম অনুভূতি এবং ব্যথার সাথে যদি রোগী ভুল বকে, সেক্ষেত্রে প্লাম্বা মেটালিকাম খুব ভালো ওষুধ। তো সুপ্রিয় দর্শক, অ্যাপেন্ডিসাইটিসে 3rd-grade মেডিসিন আছে 6টা, ক্যাডমিয়াম সালফ, চেরিডোনিয়াম, কোনিয়াম, ডালকামারা, গ্রাফাইটিস এবং টেরিবিন্ধ। টেরিবিন্ধ কখন দেওয়া যাবে? যদি ব্যথা যদি স্টুল পাসের পরে কমে যায়, পেটে যদি ডিস্টেনশন থাকে, ব্যথার সাথে পেটে গ্যাস যদি থাকে এবং তার সাথে ইউরিনারি সিমটম থাকলে টেরিবিন্ধ। ক্যাডমিয়াম সালফ কখন দেওয়া যাবে? রুগীর যদি আর্টিকারিয়ার সাথে অ্যাজমা অল্টারনেট করে এবং তার সাথে কনস্টিপেশন, পেটে ব্যথা, ক্যাডমিয়াম সালফ। চেরিডোনিয়াম কখন দেওয়া যাবে? চেরিডোনিয়াম তখন দেওয়া যাবে রুগী গরম খাবার খেতে চাইছে, ডান দিকের অ্যাপেন্ডিসাইটিসে প্রচণ্ড ব্যথা, কনস্টিপেশন আছে, চেরিডোনিয়াম। কোনিয়াম কখন দেওয়া যাবে? রুগী একা থাকতে চাইছে, পেটে প্রচণ্ড ব্যথা, তার মানসিক কষ্ট আছে, কোনিয়াম ম্যাকুলেটাম। ডালকামারা দেওয়া যাবে অ্যাপেন্ডিসাইটিসে কখন? যদি অ্যাপেন্ডিসাইটিস শুরু হয় বর্ষাকালে, তার যদি সর্দি লাগার প্রবণতা থাকে, পেটটা ফুলে থাকে, ডান দিকে ব্যথা হচ্ছে, ডালকামারা। গ্রাফাইটিস অ্যাপেন্ডিসাইটিসে কখন দেওয়া যাবে? যদি রুগী মোটাসোটা চেহারা হয়, মিষ্টি যদি খেতে না চায়, কনস্টিপেশনে ভুগছে, এরকম যদি সিমটম পাওয়া যায়, গ্রাফাইটিস। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন,
ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।